পথে লালমনির হাটের মারিতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নীলকান্ত বর্মন নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যায় বৃহস্পতিবার দুপুরে বুড়ির দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল চলাকালীন ওই ছাত্রীকে স্কুলের স্টোর রুম নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এ সময় ওই ছাত্রীর চিৎকারে অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা ছুটে গিয়ে ছাত্রী ও লম্পট শিক্ষককে বস্ত্রহীন অবস্থায় আটক করে পরে শিক্ষার্থীরা ওই শিক্ষককে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে খবর পেয়ে আদিতমারি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মেয়ে ও শিক্ষককে থানায় নিয়ে আসে আটককৃত শিক্ষক আদিতমারি উপজেলার বুড়ির দিঘি এলাকার বসন্ত কুমারের ছেলে ওই স্কুলের প্রধান শিক্ষক আবু সাইদ জানান নীলকান্তের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগ ছিল বারবার সতর্ক করার পর সে নিজের জায়গায় সরে আসেনি তার যথাযথ বিচার হওয়া উচিত এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল বেলাইকনটিতে